দাউদ আলাইহিসসালাম যখন ওয়াজ করতেন তার তাওরাতের ওয়াজের বাণীতে মানুষ বেকারাল হয়ে মাহফিলে ছুটে চলে আসতো। পদ্মা মেঘনা নদীর মাছগুলো চলে আসতো, লোহিত সাগরের মাছগুলো চলে আসতো, কুমিরেরা চলে আসতো, হুজুর কত ভালো লাগে আপনার কোরআনের মধ্যে। তখন তার উম্মতেরা যেগুলা খুব শেয়ানা খুব চালাকি করত তারা মাছগুলা ধরে নিত। মাছেরা অভিযোগ জানায়, ওমার আলাহি আমরা ডাঙ্গায় চলে এসেছি, দুম্বা পটওয়ারি এলাকায় চলে এসেছি তোমার বাণীগুলো শোনার জন্য। তোমার দাউদ নবীর সুরের মূর্ছনায় ঠিক দেখতে পারি না রে মাওলা, তোমার বান্দারা আমাদেরকে ধরে ধরে কোরবান দেয়। তখন আল্লাহ জাল্লা শানু বলছেন, তোমরা মাহফিলের মাছগুলো ধরো না। শনিবারে তাদের পবিত্র দিন, তিনি ওয়াজ করতেন, আল্লাহর নবী বললেন তোমরা মাছগুলো ধরিও না। তখন তার উম্মত এমন চালাকি করেছে, শনিবারে মাছ ধরে না, মাহফিলের চতুর্দিকে জাল ফেলে রাখে, আর মাহফিল শেষ রবিবারে তারা মাছগুলো ধরে, ঠিক কিনা? তখন ওই তার উম্মতেরা একদল রং সেতু মাছের কোনো পক্ষে নাই, নিরহেক্ষ নিরহেক্ষ তো ঘুমত আর কি, নিরপেক্ষ ভাষা আর কি, নিরহেক্ষ মানে এভাবে। আর একদল আছে, এই তোরা তো মাছ ধরস, তোকে এইগুলো তো আল্লাহর মাহফিলে আসছে, তোকে তো আল্লাহ মারিয়ে লিব। শুধু ওই দলগুলো বেঁচেছে, আর যারা মাছ ধরছে, যারা রং চাইছে, যারা ডাক দেয় নাই, তিন ফাটিরে আল্লাহ বলছেন, কোনো কেরাদাতান খাসি, ও ও আমার বান্দারা, নাফরমান বান্দারা, তোমরা বানর হয়ে যাও, বানর হয়ে যাও, ঠিক কিনা? বেশি চালাকি করছে এই জন্য আল্লাহ আল্লাহ সাহানু তাদেরকে বলেন যে তোমরা বানর হয়ে যাও। মাই মুরব্বীরা ফলা জিডা চালাকি করে বানরামি করে, এতে আস্তা বান্দরে না কয়নি, আস্তা বান্দর হনুমা ও বান্দর কয়নি। এই জন্য বানরের সুরত করি আমাদেরকে মুখে সুনকালি লাগাইছে কিনার, সাদা সুন আর কালো মাস্ক কালি কানে দড়া লাগাইছে লাগাইছে নি, আমাদের মুখের দাম নাই গো, ঠিক কিনা? এই মুখ আল্লাহ দিয়েছে আল্লাহ জিকিরের জন্য। আমার হাসিব ভাই যে বলছে সূর্যের 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত বোল্টেজের যদি লাইটটা লাগায় 1,000 ওয়াটের যে আমাদের হ্যালোজিন লাইটগুলো, এরপর এটা ধরতে পারে না, ফোকা ফুড়লে ফুড়ি যায়, ঠিক কিনা? ওই হ্যালোজিন লাইটগুলা ক্যামেরার জন্য যেগুলো ইউজ করা হয়, কেলভিন বেশি, সেলসিয়াস বেশি, তো 1,00,000 ডিগ্রি তাপমাত্রা যে সেখানে দিছে, দি বায়ুস্তর দিয়ে বিন্যাস করে নাইট্রোজেন চক্র দিয়ে, আর তারপরে বাতাসের চক্র দিয়ে বিভিন্ন রকমের আচ্ছাদিত করছে, রিফাইনিং করে করে সাকুলির মাঝে 26-27 ডিগ্রি তাপমাত্রা এখানে পৌঁছে, কত প্রযুক্তি তার, ঠিক কিনা? এরকম লাইট এই দুনিয়াতে দিলে কেবল এত বদ ধরবে না, হোল্ডার কিসে, হোল্ডারে তো কাম হবে না, ঠিক কিনা? আবার সূর্য থেকে আরো মহা নক্ষত্র আছে, অ্যামিক্রন সিটি নক্ষত্র, সূর্যরে যদি হেতে তো 1,50,000 গুণ সেলসিয়াসের বাঁধি যদি অ্যারেস্ট করি, অ্যামিক্রন সিটি নক্ষত্রের কাছে নিয়ে যায়, আদা আদি যাই, হে জলি ফুড়ি শিকল সজলি করবে, ভাই আমি নাই, আরে হে থানাতনি লাভ হইতো, অ্যারেস্ট কি করবি, নাই আমি নাই আমি। তো এই যে নিয়ামতগুলো দিচ্ছেন আমাদের মুখে, আল্লাহ একটু জিকির ছাড়ছেন, আল্লাহ একটু সেজদা ছাড়ছেন, বান্দা আমার একটা সেজদা দেখ, তোর স্ত্রী দিছি, নিয়ামত দিছি, সম্পদ দিছি, ক্ষমতা দিছি, বান্দা আমি তো কিছুই চাই না, বান্দা রে অক্সিজেন সিলিন্ডারটা লাগাই দিছি রে বান্দা, করোনা ভাইরাসে ধরলে তো 80,00,000 টাকা বিল, কত লাখ, 80,00,000, তোরে তো আমি 80 বছর খাওয়াইতেছি, 1 টাকাও নিন বান্দা, তুই আমাকে একটু আল্লাহ বলে, রব বলে, আলহামদুলিল্লাহ বলে, থ্যাংক ইউ দে, দিছি আমরা আল্লাহকে। 810 কোটি মানুষ, 700 কোটি মানুষ আল্লাহকে মানেই না, মুসলমান যারা আছে মসজিদে 2 জন, তারপরে আর সব মানুষ হাঁটে মাঠে ঘাটে, সব বিজি, আর এই মোবাইল নামক একটা জানোয়ার আছে, এই মোবাইলে 24টা ঘন্টা কানে লাগায় বক 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 বক, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যুবকেরা এভাবে কয়, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আল্লাহ কর তুই কারে থ্যাংক ইউ দেস, আমি থ্যাংক ইউ পাওয়ার দরকার 5 বার, আমার অফিস থেকে গেছাং রেট অফার দিচ্ছে মুয়াজ্জিন হাইয়াল আল ফালা, আসো আমাকে থ্যাংক ইউ দাও। আমরা যদি সেজদা দিয়ে মহান আল্লাহকে বলি সুবহান রাব্বিয়াল আলা, মাবুদ আপনি সুমহান, আপনি অনেক বড়, আমার আল্লাহ রহমতি হাতে আমাদেরকে মুসিয়া বলেন, ও বান্দা তোর আর কোনো ভয় নাই, এই পৃথিবীতে
নিয়ামত দিয়েছি আমি তোমাকে, আমি পরকালেও জান্নাতের মালিক বানাইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে তো আমরা সেজদা দিচ্ছি না, নামাজ পড়ছি না, আমাদের মুখে আল্লাহর জিকির নাই, আমাদের মুখে নবীর দুরুদ নাই, আছে কি না? সব বক 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 বক। এই জন্য আল্লাহ টার্গেট হলো কথা কম, কথা কবি না, মাস্ক লাগা। কি লাগা? আর ডাক্তারের মুখেও মাস্ক, রুগীর মুখেও মাস্ক, সিস্টারের মুখেও মাস্ক, অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার হের মুখেও মাস্ক। কি রে, তাহলে ভাইরাস হাঁদা কেমনে? মাস্ক ভাইরাস টাইরাস কিছু না, তো করে মুখ বাঁধি দিচ্ছি। ট্রাকে যখন স্পিড ব্রেকারে ট্রাক থামে, সাক্ষাৎকার নিছি ডাকাতি, কেমনি হয়? ডাকাতি উড়িয়ে দরজাটা খুলিয়ে বসি যায়, লগে সাথে কাছে সার্জেন্ট আছে, পুলিশ আছে, র্যাব আছে, ওরা তো আর খেয়াল করে না। ট্রাক চালায় পাশে ডাকাত বসে রয়েছে, কথা কবি না, কথা কইলে ঢুকে দিল, দিয়েলা দিয়েলা, ছুরিকে দুই হাতে ধরে রেখেছে, দিয়েলা দিয়েলা, আছে বেশি তো টাকা নাই, 3-4 হাজার, একটা গাই দিমু আর 10 লাখ টাকা দিবি, ডাক্তারেরই দিবি, জাগা মতে দি লাভ নাই, দিয়েলা। এ সালায়ার সালায়ার এ তো দিয়েলা, ভাই মাফ করেন না, চুপ, মাফ করেন দি পুলিশও, এরা তো আর জানে না, বন্ধুর মতো কথা কইলে তো দিবু ঢুকাই, ঠিক কি না? ওরে ঠিক কি না? র্যাবের মুখেও মুখ বাঁধি গেলা, আসামি ধরিয়ে মুখ বাঁধি গেলা, সব মুখ বাঁধা মারি। আল্লাহ টার্গেট হলো তো করে আমি মুখ বাঁধি ধরছি, রাখতাম না, ঠিক কি না? যদি মুখ খুলতে চাও মানুষ, আমার আল্লাহর দিকে আসো। কার দিকে আসো? আবার মসজিদগুলোতে আসো, মসজিদগুলোতে আসো, মসজিদগুলোতে আসো, বাজারগুলোতে শুধু প্রয়োজনে যাবা, তাহলে মহান আল্লাহ তোমাদের মুখের বান খুলে দিবেন, ঠিক কি না? নতুবা আমাদের উপায়, আর তোমরা এই মুখ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ অশ্লীল গান, চতুর্দিকে শুধু গান আর গান, ঠিক কিনা? শুধু যৌন উত্তেজনার গান, আল্লাহকে দেখছি কি গাওছে, আর গান লাগবে না, মুখ মুখ বন্ধ করে এলো, কান সাট সব অফ, ঠিক কিনা? কত অবাক কাণ্ড গান, কোরা দরে কোলে তুলিয়া সহস্তে আয়না দুনিয়া, আমি সাত মিটেতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজ বিল্লে কালকে কালকে আসি বলল, আমার বাংলাদেশের সহস বহির্বিশ্বের সকল মুসলমানের সকলের মুখে গান কি হবে? ওরা তোরে বুকে চাপিয়া সহস্তে আয়ের সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি এখনো আল্লাহর দিকে ফিরে আসলে না? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি অফার দিচ্ছেন, আল্লাহ জাল্লা শানু কি অফার দিচ্ছেন? মহান আল্লাহ বলছেন, ও বিশ্বের মানুষ, তোমরা প্রি সেক্সের দিকে যাও না, আমার নবী আর আমি আল্লাহ যে নির্দেশনা দিয়েছি, যৌন ইনস্ট্রুমেন্ট ফুলফিল করার জন্য সেই মোতাবেক জীবন গানে চালাও। আর এই দুনিয়াতে তোমার প্রাণ যৌবনের সুদা পরিপূর্ণভাবে তুমি তৃপ্ত করতে পারবে না, রোগ শোক তারপরে বার্ধক্য তোমাকে বাধা দিবে, তোমার 100% যৌবনের অফার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিচ্ছি, 70 জন হুরের সাথে আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ নিজেই কাজী হয়ে তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, জান্নাতে যে যৌবনত্ব তোমাদেরকে দেওয়া হবে, ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না রে উম্মত, লা ইউফনা শাবাবুহুম, সেখানের যৌবনত্ব আর কোনোদিন তোমাদের মিটবে না, ধ্বংস হবে না, ঠিক কি না? আর দুনিয়ার যৌবনত্ব যত মেডিসিন খান লাভ হবে না। সোনাপুর বাজারে যায় আমার দুম্বা ফটোয়ারির বুড়া হাজি সাহেব, মাছ মূলা বাটি মাছ কত? 400 টাকা, কয় একটু কম রাখো। বুড়ার কান কিন্তু খোলা, ওই হ্যান্ড মাইকে হিমাচল কাউন্টারের কাছে তো হ্যান্ড মাইকে ক্যাম্পাসারে বেসে ওষুধ বেস্তি আছে সালসা। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? বুড়ো এদিকে খেয়াল, আর এদিকে মাছ মূলায় আরও একটু কম রাখো। কোনো একদম বাজে কথা, একদম মিথ্যে কথা, শুধুমাত্র আমরাই আপনাকে 100%
যৌবনত্বর চিরস্থায়ী যৌবনের অফার দিয়ে থাকি। যৌবনত্ব নষ্ট করেছেন আজকে আপনার 80 বছর, আমাদের কোম্পানির একমাত্র একটা ফাইল আপনি সেবন করেন, 3000 টাকার ফাইল, মাত্র 300 টাকা, আপনি 18 বছরের তকবগে যুবক হয়ে যাবেন, বাবি সাহেব বা দাদি খুব খুশি হবে, তাহাজ্জুদ পড়ে আপনাকে দোয়া করবে, অনেক টাকা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে, আজকে আমাদের কোম্পানি থেকে নিয়ে যান, আমরা আর হয়তো আসবো না, নিয়ে যান, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়া যাইয়ে মুখের কথা এক বোতল ভরি দো, বাড়িতে একসাথে খাই এলেছে বুড়া বিকামের বোতল, কাম নাই, ঠিক কি না? এই বিশ্বে শুধুমাত্র একটা কোম্পানি, ও যুবকেরা ও বৃদ্ধরা, শুধুমাত্র একটা কোম্পানি তোমাকে চিরস্থায়ী যৌবনত্বের অফার দিয়েছেন, সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোম্পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আসলে যুবকেরা, অশ্লীল গানের কারণে আল্লাহ তোমাদের মুখে মাস্ক লাগাই দিছে, কথা ঠিক কি না? তোমরা কানে ইয়ারফোন লাগাও, তারপর চোখে তোমরা মোবাইল দেখো, এরপর তোমরা মুখ দিয়ে অশ্লীল ছেট করো, অশ্লীল গান গাও, আল্লাহ জাল্লা শানু নারাজ হয়ে সমগ্র বিশ্বের মানুষের মুখে মাস্ক লাগাইয়া দিছে, কথা ঠিক কি না? আমার যুবকেরা জান্নাতের হুর খুঁজলো না কোরআনের কাজ করিয়া, আমার যুবকেরা কেমন মহিলার জন্য গান গায়ে চোখের পানি ছেড়ে দেয়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, ঠিক কি না? মহান আল্লাহ প্রতি রাত তোমাকে ডাক দেয়, ও আমার বান্দা হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো আমার বান্দা কারা ক্ষমা প্রার্থনা করার, আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব, ঠিক কি না? তাহলে যুবক তোমার গানটা চেঞ্জ করো, গান গাও অসুবিধা নাই, তবে কি গাইবা? আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, আজও প্রতি রাতে গান আসে না, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? আল্লাহ তাআলা শুনো আমাদেরকে ক্ষমা করার জন্য ডাক দিতেছেন, আমরা কিন্তু নাই, কথা ঠিক না? আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? তুমি প্রতি রাত জেগে থাকো, কাঁদো মহান আল্লাহর নিয়ামতের জন্য, আল্লাহ তো তোমাকে দেওয়ার জন্য রেডি, তুমি তো চাইলে না, সমগ্র বিশ্বের মানুষ আল্লাহর দিকে ফিরে আসতেছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় গবেষণা হইতে আছে, পড়ালেখা হইতে আছে, আল্লাহ বলছেন পড়ালেখা করো বান্দা, কি ইকরা বিসমি রাব্বিক কাল্লাযী খালাক, বান্দা রে পড়ো রে বান্দা পড়ো, তবে সেই পড়াটা পড়ো যে পড়ার ভিতরে আমি আল্লাহর নাম আছে, আমার মুহাম্মদের নাম আছে, সেই পড়াটা পড়ো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পড়া কি এখন আছে? নাই, আল্লাহর পড়া নাই, পড়তে আসে জ্ঞানী বিজ্ঞানী কত কিছু আমরা হচ্ছি, কিন্তু আল্লাহকে চিনতে পারতেছি না, আমরা কোরআন সহি করে পড়তে পারতেছি না, কোরআনের একটা অনুবাদ শিখতেছি না, আমরা পড়তে আসি, আল্লাহ আমাদের এই সমস্ত পড়ালেখার উপরে খেপা, থু তোর পড়ালেখা, স্কুল কলেজ বন্ধ, লকডাউন, আদ্য মাস্ক লাগা, ঠিক কি না? আমার মাদ্রাসা গেছি, এতটুকু জঙ্গলে গেছে, 4-5 মাস পরে গেছি, আমি গেলাম জঙ্গল রে, অনবুঝি তোরা পড়স, নিজের চক্ষুটা বন্ধ করি, সর্বচক্ষু বন্ধ করে অন্তরের চক্ষুটা খুলি, দেখেন কি পড়তেছি আমরা, ক্লাস 10, তারপরে 9-10 এর বালেক বালেক ছেলে ফেলে ঘন্টা বসা রাখে, যদি 9:50 মিনিটে মার্চ করে, সোজা হো আরামে দাঁড়াও, আর রামে রামে, ঠিক না? তাহলে মহাগ্রন্থ আল কোরআনের ফর্দার আয়াতের তো জব করে দিছেন, ঠিক না? এই যে একটা বালেকে মাইয়া এইভাবে শিক্ষার নামে অশিক্ষা হইল, তাহলে এই পড়ালেখা আল্লাহ কিভাবে আমাদের চালু রাখবেন? কোন বছরে খোলা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ না করুক যদি বিশ্বযুদ্ধ লাগে, তাতে পড়ালেখা ইয়ে টং বিশ্ব টঙ্গ ওরে কথা কয় না। আগে শুনছি ছোটবেলা বই গুণ বেশি ছবি সাই চলিয়েছে ঝুমুর ঋতু, অহন বই আর বেসন লাগতো না, ছবি ঘরে ঘরে আছে, বই সব উলিয়ে খাইতে আছে আর তেল তেলা পোকা করতে আছে, বাছা দন তোরে আল্লাহ বাসাক, আমি খাচ্ছি মহাসুখে কুড়ুর 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 কুড়ুর, কারণ যে পড়াটা পড়ছে মানুষ আল্লাহর পড়া নাই তো, ওর কথা কয় না। আমার ফুতির বিয়া আমি ডাল দি ভাত খাই,
আল্লাহ কইছে ফড়বেল লাই এমন ফড়া ভর্তি আছে, 30 লাখ টাকা দিয়ে সায়েন্সে ভর্তি করালেন, ডাক্তারি ভর্তি করালেন, আর আপনি বাচ্চারা কোরআন শিখাইলেন না, একটা সপ্তাহ একটা আয়াত পড়ুক, একটা সপ্তাহ নবীর একটা হাদিস পড়ুক, এটা বাস্তব জীবনে আমল করুক, এরকম মুসলমান তো নাই, ঠিক কি না? আজকে এত হাজার মানুষ আপনারা এসেছেন কোরআনের স্টুডেন্ট, 100টা ফ্যামিলির ভিতরে একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত করেন না, ঠিক কি না? আমরা ওই যে হাসিফ ভাই বলছে আবেগে কই আল কোরআনের আলো সংসদের হে মাতার জালো, তোর ঘরে তো কোরআন নিবি রয়েছে, কোরআনের আলো নিজের হৃদয়ে হৃদয়ে আলোকিত করে আগে মনের হৃদয়ের টাওয়ারকে মহান আল্লাহর টাওয়ারের সাথে সংযোগ করতে হবে, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে, ঠিক কিনা মুসলমান? তা আল্লাহ আমাদের মুখে এই জন্য মাস্ক লাগিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ি আমরা, আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেশ প্রায় 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানে না, ঠিক কি না? এই সুন্দরমুখী